চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। কেন পরিষেবায় খামতি, চিকিৎসকের কাছে দাবি তুলতে ঘটনাস্থলে থাকা পুলিশ মৃতের আত্মীয়দের মারধর করে বলে অভিযোগ। পুলিশের মারে মাথা ফাটে মৃতের এক আত্মীয়র। পরিস্থিতি সামাল দিতে পরে ঘটনাস্থলে পৌঁছে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী। জরুরি বিভাগে ছিল না কোনো চিকিৎসক, পরে চিকিৎসক এলো, কার্যত চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু, এমনই অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা ছড়ালো কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। দেরিতে কেন পরিষেবা তা চিকিৎসকের কাছে জানতে চায় পুলিশের মারে মাথা ফাটলো মৃতের এক আত্মীয়র। ঘটনাস্থলে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। গত দুই দিন ধরে বুকে ব্যথা নিয়ে ভুগছিলেন কালনা ধর্মডাঙ্গা গ্রামের রামচরণ মণ্ডল। শনিবার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে গেলে দেখা যায় জরুরি বিভাগে কোনো চিকিৎসক নেই। রোগীর অবস্থার অবনতি দেখে নার্স তড়িঘড়ি চিকিৎসককে ডেকে নিয়ে আসেন, তারপরে ঘটে বিপত্তি। কার্যত চিকিৎসার গাফিলতিতেই রামচরণবাবুর মৃত্যু হয়, এমনই অভিযোগ করেন মৃতের আত্মীয়রা। কেন পরিষেবায় খামতি, চিকিৎসকের কাছে এই দাবি তুলতে গেলে পুলিশ শুরু করে মৃতের আত্মীয়দের ওপর মারধর। পুলিশের মারে মাথা ফাটে মৃতের এক আত্মীয়র। এরপরই শুরু হয় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী। আগে আমরা এই সিরিয়াস অবস্থা দেখে আমরা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেছিলাম। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে আমি যখন এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাই টিকিট কেটে, তো ওইখানটায় দেখি যে মানে ডাক্তারও নেই, কেউ নেই, ভেতরটা পুরো ফাঁকা। তো শুধু একজন নার্স ছিল, ওনাকে বললাম যে ডাক্তার কোথায় গেল, উনি বললো যে আমি ডেকে নিয়ে আসছি। তো আমার বাবাকে ওইভাবে ওখানে বসালাম, একটা নিচে বসালাম, পাখা পাখা চালিয়ে দিই, নিচে বসালাম। নিচে বসানোর পরে ওই ম্যাডাম একটা ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। ডাক্তারকে ডেকে নিয়ে আসার পরে এবার ডাক্তার মহিলা ডাক্তার এসছে, মহিলা ডাক্তার এসে বলছে যে কি হয়েছে। আমরা সমস্ত বিষয়টা খুলে বললাম যে এই এই হয়েছে। এবার বলার পরে উনি বললো যে ঠিক আছে, ওই পেছনের ঘরে বেডে নিয়ে যাও। আমরা সেই চারজন আমরা ধরে বেডে নিয়ে গেলাম। তখন একটা স্টাফ নেই ওখানটায়, তখন একটা স্টাফ নেই। এবার স্টাফ যখন ওই ম্যাডাম নিজে যখন ওই মুখে ওই অক্সিজেন দেওয়ার জন্য যে ওইটা নিয়ে এসে নিজে বোর্ডে গুজে লাগাচ্ছে, তখন স্টাফটা হেলতে তুলতে এসছে। এবার স্টাফকে বলছে, ম্যাডাম বলছে যে তোমরা কোথায় থাকো, একটা এমার্জেন্সি রুগী ঢুকছে ঘরে, তোমরা কোথায় ছিলে? তখন তো আমার মাথা উত্তেজনা হয়ে মানে গরম হয়ে গেছে যে আমার বাবা আজকে এই অসুবিধার মধ্যে পড়ে আছে, একটা স্টাফ নেই এখানটায়, ম্যাডামই সব কিছু করছে, তাহলে আমার বাবার আজকে বিনা ইয়েতে অসুবিধা, এই মানে বিনা চিকিৎসার গাফিলতিতে এটা হচ্ছে যে আমার বাবা কিছু একটা পাচ্ছে না। আচ্ছা ভাই বোনা, আমি পরে এসে দেখছি ভাই বোনার সঙ্গে খুব ঝামেলা, লোকজন জড়াইছে, আমি ভিতরে ওকে টানতে গেছি, হ্যাঁ ওকে হাত ধরে বার করতে গেছি। এর মধ্যে পেশেন্টিং থেকে এসে একটা পুলিশ এসে আমাকে হাত পা ধরে মানে এক ঘুষি, ও ভেবেছে হয়তো আমি ঝামেলা করছি, দিয়ে চারটে সেলাই পড়ে গেছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস।